আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনার জরুরি কাগজপত্র সারা জীবনের জন্য কিভাবে লুকিয়ে রাখবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো। এখন আপনি যদি কম্পিউটার লুকিয়ে রাখেন, সেই হার্ড ডিস্কটি একদিন একদিন আপনার এটা নষ্ট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনার কী হলো, জরুরি কাগজপত্র ডকুমেন্টস সবকিছুই জলে ভেসে গেলো, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখিয়ে দিব সারা জীবনের জন্য কিভাবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হাইড করে রাখবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার এটা কি করতে হবে, একটি যেটাকে আমরা জানি গুগল ড্রাইভ, ঠিক আছে, একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি গুগল ড্রাইভ। তো এখানটা বলতে পারেন ভাই এটাতে কতটুক গোপন রাখা যাবে, এটা হচ্ছে 15 জিবি, ঠিক আছে? আপনি মাস্ট বি 15 জিবি পর্যন্ত আপনি জরুরি কাগজপত্র লুকিয়ে রাখতে পারবেন, ঠিক আছে? তো আমি ছোট করে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, ঠিক আছে? আর একটু কমেন্টস করে জানিয়ে দিন আপনারা কিরকম ধরনের ভিডিও পছন্দ করেন, আমি চেষ্টা করবো আপনাদের পছন্দের মতো ভিডিও মেক করার জন্য, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা জরুরি কাগজপত্র কীভাবে আপনারা যে ডকুমেন্টস ব্যাংকের কাগজপত্র হতে পারে, সেটা সার্টিফিকেট হতে পারে, সেটা দলিল হতে পারে, ঠিক আছে, জায়গা জমি দলিল হতে পারে, তো সেই জিনিসগুলো আপনারা কীভাবে এটাকে গুগল ড্রাইভ করে রাখবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আপনারা এখানে দেখুন একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে যে ড্রাইভ, যে ড্রাইভ যে অপশনটি আপনারা আইকনটি ভালোভাবে চিহ্নিত করে রাখুন, এই যে এটা আপনারা এটাকে একটি মেল দিয়ে আপনাদেরকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে ওপেন করে নেবেন, ঠিক আছে? তো এখানে দেখুন নিচে একটি অপশন আছে, এখানে দেখুন আপনি যদি উপরে টান দেন ওইটা চলে যাবে, নিচে টান দেন তাহলে কিন্তু প্লাস একটি আইকন আছে, ঠিক আছে? এখন আমি যদি আপনাদেরকে এখানে যদি আমি এখানে প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে যদি দেখুন আপলোড যে অপশনটি আছে, এই যে আপলোড, ঠিক আছে, এই যে আপলোড অপশনে আমি ক্লিক করি, এখন আমি যে কোনো একটি ফটো এমনকি অডিও ভিডিও যত কিছু আছে, ডকুমেন্টস যত কিছু আছে, সব কিছু কিন্তু আপনি এখানে আপলোড করে রাখতে পারবেন, ঠিক আছে? তো আমি এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি কাজ করেছি, ধরুন আমার এই যে ফোনটি আমি এটাকে আপলোড করে দিয়েছি, ঠিক আছে? এখন দেখুন আমার যে একটি ফোনের একটি ইয়া, এটা আমি আপলোড করে দিয়েছি, এই ফোনের ইয়াটি কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে? এখানে দেখুন এই যে, ঠিক আছে, সব কিছু দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে কিন্তু ফোল্ডার ক্লিক করতে পারবেন, ঠিক আছে, আপনার ফোল্ডারের ভিতরে নিতে পারবেন, আপনার যে পার্সোনাল জিনিসগুলো আপনারা ফোল্ডারে নিতে পারবেন, আপনার যে সব পার্সোনালি জিনিস আপনার ফোল্ডার বানিয়ে রেখে রাখতে পারবেন, তাহলে কিন্তু কেউ কিন্তু খুঁজে পাবে না, ঠিক আছে? আপনিও কিন্তু 100 বছর পর, 200 বছর পরও এটার যদি কেউ জানে তাহলে কিন্তু সে কিন্তু এটাকে খুঁজে বের করতে খুব তার জন্য সহজ হবে ব্যাপারটা, ঠিক আছে? তো এখানকার এখানে যখন আপনি এখানে ক্লিক করবেন, এখানে আপলোড, এখানে ফোল্ডার করে নিতে পারবেন, যেখানে সাইডে একটা ফোল্ডার অপশন আছে, ফোল্ডারে ক্লিক করলে এখানে নিউ ফোল্ডার ক্লিক করে আপনি যে ধরনের বিষয় আপলোড করতে চান সেই বিষয়টি এখানে এটাকে ক্রস করে এখানে সেই বিষয়টি আপনি এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে? তো এখানে লিখে দিলে কিন্তু আপনার ফোল্ডারের ভিতরে আপনার যে ছোটো ছবিটি রাখতে চান সেই ছবিটি ফোল্ডারের ভিতরে চলে যাবে, ঠিক আছে? তো এটা আসলে কিন্তু খুবই ভালো একটা জিনিস, কারণ হচ্ছে এটা আমাদের সচরাচর আমাদের ফোনে যে জিনিসগুলো থাকে হঠাৎ করে ফোনটা ফ্লাশ হয়ে যায় কিংবা ফোনটা চুরি হয়ে যায়, হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখেছি কি আমি যদি ফোন সব আমার প্রয়োজনীয় জিনিসগুলি আমার গুগল ড্রাইভে রাখি তাহলে কিন্তু এটা সিকিউর থাকে। তাহলে আমি দেখেছি পরবর্তী আমি আরেকটা ফোনে এমনকি কম্পিউটার ডিভাইসে যদি এটা লগ ইন দিয়ে রাখি তাহলে কিন্তু আমার জন্য আমি ওই আমি যে ছবিগুলো রাখছিলাম কিংবা যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রাখছিলাম সেই ডকুমেন্টসগুলো কিন্তু আমি খুব সহজেই হাতে পেতে পারি, ঠিক আছে? তো আপনারা সেই কাজটি করে নেবেন, সেই প্রসেসটি করে নিলে কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে, ঠিক আছে? তো আমি আবারও ছোটো করে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর নোটিফিকেশন অল করে দিন, ঠিক আছে, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।